জনতা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যুক্ত আছেন আজকের পত্রিকা সম্পাদক অধ্যাপক ডক্টর গোলাম রহমান এবং আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজন। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে শিশুদের উজ্জ্বল এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য কর্ম পরিকল্পনা নিয়ে তার সরকার কাজ করছে। বঙ্গবন্ধুর এই জন্মদিনের এই বিষয়টিকে উল্লেখ করে আজকে আমরা আলোচনা শুরু করতে চাই ডক্টর গোলাম রহমান, বঙ্গবন্ধুকে এবং তার অবদানকে এই প্রজন্মের কাছে, যেহেতু শিশু দিবস, সঠিকভাবে পৌঁছানো যাচ্ছে কি না, আপনি আপনার পর্যবেক্ষণ কি বলে, মানে এটিকে একটি দলীয় বাতাবরণের বাইরে কতটা সর্বজনীন করা সম্ভব হচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ, আপনি প্রসঙ্গটি যথার্থভাবে উত্থাপন করেছেন। আজকাল যে কোনো প্রসঙ্গই শুধু দলীয় কাঠামো কিংবা দলীয় আওতার মধ্যে রেখে আলোচনার সুযোগ খুবই কম। কারণ হচ্ছে আমরা জানি বঙ্গবন্ধুর যে অবদান, শুধু বাংলাদেশকে একটি সীমারেখার মধ্যে তিনি একটি নতুন মানচিত্র দিয়েছেন তাই নয়, আমরা জানি যে বাংলাদেশ শোষণ বঞ্চনার রাজনৈতিক ভাবে আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠা করার জন্য কিংবা শেষ পর্যন্ত আমাদের যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা আন্দোলন সব মিলিয়ে যদি উপলব্ধি করতে হয় তাহলে বঙ্গবন্ধুর যে জীবন আদর্শ, তার যে নৈতিক দিক, তার যে দর্শন, সব কিছুকে মিলিয়েই বিবেচনা করতে হবে। এবং সেইখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যেমন জনবান্ধব ছিলেন, গণমানুষের ছিলেন, মাটির মানুষ ছিলেন এবং সে মাটির কাছাকাছি সবসময় থাকার চেষ্টা করেছেন, তিনি মাটির মানুষের কাছে কাছে সবসময় থাকতে চেষ্টা করেছেন। এখন এই যে মাটির সাথে, মাটির মানুষের সাথে তার যে নিবিড় বন্ধন কিংবা যোগাযোগ, এতে করে শ্রমিক, কৃষক, মজুর, ছেলে মেয়ে, শিশু কিংবা ছাত্রছাত্রী, যে কোনো পেশার কথাই বলেন, সব ধরনের পেশার, সব ধরনের বয়সের লোকজনদের সাথেই কোনো কোনোভাবে তার এক ধরনের সেতু বন্ধ ছিল, এক ধরনের যোগাযোগ ছিল এবং সেই যোগাযোগটি কিন্তু অত্যন্ত আন্তরিক এবং নিবিড়। কারণ আপনি দেখবেন যে সেই সময় আমরা দেখেছি বিভিন্ন সময়ে, ইভেন অক্টোবর মাসে বিশ্ব শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদেরকে স্নেহ করে, আদর করে কাছে টেনে নিতেন, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমেও শিশুদের প্রাধান্য দেওয়া হতো। এবং আজকে বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা জানি এটি শিশু দিবস হিসেবে বিবেচিত হয় এবং শিশুদের কল্যাণের জন্য শিশুদের হাসি মুখ আমরা দেখতে চাই। এই যে একটি আদর্শিক ব্যাপার, মানবিক দিক থেকে আপনি লক্ষ্য করবেন যে এই যে কোনো বিষয়ে বঙ্গবন্ধুর যে আদর্শিক প্রেরণা সেটি আজকাল জাতীয়ভাবে সেই তেমন আলোচনা হয় না, বিশেষ বিশেষ দিনে হয়তো আলোচনা হয়, বিশেষ বিশেষ সময় হয়তো আলোচনা হয়, তাতে করে সাধারণভাবে আমাদের যে নাগরিকদের মধ্যে যে চেতনা কিংবা এই নতুন প্রজন্মগুলোর মধ্যে যে চেতনা সেটা অনেকার্থেই তত গভীর না এবং তারা সেটা জানার সুযোগও পাচ্ছে না, এটাও একটা বড় সীমাবদ্ধতা। সুতরাং আজকে যদি আমাদের এই প্রজন্মগুলোকে, আমাদের বিভিন্ন যারা উঠতি বয়সের ছেলে মেয়ে কিংবা যারা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, চাকরি বাকরি করবে কিংবা করছে, এই যারা যাদের বয়স এখনো তরুণী বলা যায়, তাদের কিন্তু এই এই বিষয়গুলোকে জানানোর সুযোগ নিতে হবে। এবং সেখানে আমার মনে হয়, এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি শুধু আওয়ামী লীগের একার পক্ষ থেকে করতে হবে এটাও সঠিক না, এটা জাতীয়ভাবে বিষয়টাকে বিবেচনা নিয়ে আসতে হবে। এবং জাতির পিতা, আমরা জাতির পিতা হিসেবে যাকে স্বীকার করি, তার আদর্শিক বিষয়গুলোকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং সবার মধ্যে ছড়িয়ে দিতে গেলে সেটা শুধু আওয়ামী লীগ কিংবা যুবলীগ কিংবা ছাত্রলীগের শুধু নিজস্ব নয়, মানে সর্বজনীনের এই সর্বজনীনকরণ, তাদেরকেও তাদের হাতও প্রসারিত করতে হবে। তারা হাত প্রসারিত করলেই দেখা যাবে যে অনেকে সেখানে আসবে, সেখানে দল, মত, বর্ণ সবকিছু নির্বিশেষে এটা একটা উদার নৈতিক দৃষ্টিভঙ্গিতে এগিয়ে যাওয়ার আমি আহ্বান জানাবো।
জি নিশ্চয়ই, সেটাই সবার কাম্য হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে জসরুল রহমান। আমি একটু যেতে চাই পরবর্তী যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই অজয় দাশগুপ্তের কাছে। বিষয়টি যদি এভাবে আমরা দেখি যে 15ই আগস্টের ঘটনা সেই কালরা যদি না আসতো, আমরা যদি জাতির পিতা বঙ্গবন্ধুকে শতবর্ষী হিসেবে আজকে পেতাম, মানে পুরো দেশের চিত্রটি কেমন হতো? মানে আমি একটু অন্যভাবে প্রশ্নটি করলাম, আপনি নিশ্চয়ই সেটির এক ধরনের মূল্যায়ন করবেন, ব্যাখ্যা দেবেন। অজয় দাশগুপ্ত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার 102 বছর পূর্ণ হয়েছে, তার প্রতি বিনম্র শ্রদ্ধা। শতবর্ষে 102 বছর বয়সে যদি পেতাম, রবীন্দ্রনাথ লিখেছিলেন আজই হতে শতবর্ষ পরে কে তুমি পরিচয় বসে আমার কবিতা খান। বঙ্গবন্ধু কিন্তু 102 বছর স্বাধীনতার বয়স পূরণ হয়নি, কিন্তু তার জীবনের সর্বশ্রেষ্ঠ অবদান সেটা 51 বছর পূর্ণ হচ্ছে আগামী 26শে মার্চ। তিনি দেখে যেতে পারেননি, পারলে কি হতো সেটা আমরা হয়তো একটি কল্পজগতে চলে যাব। এই বাংলাদেশ যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি কিন্তু প্রায়শই বলেন যে সমুদ্র সীমা বাংলাদেশের নিয়ন্ত্রণ, সমুদ্র সীমা বাড়ানো হোক, মায়ানমার ভারতের সঙ্গে আন্তর্জাতিক আদালতে গিয়ে আমার অধিকার আদায় করা, কিংবা ভারতের সঙ্গে স্থল সীমান্ত হোক, কিংবা খাদ্য স্বয়ংসম্পূর্ণতার পথে হোক, কিংবা শিল্পায়ন হোক, কিংবা এই যে ডিজিটাল বাংলাদেশ সেটা হোক, কিংবা এই যে প্রায় 5 কোটি ছাত্রছাত্রী বাংলাদেশে, এখন আমাদের জনসংখ্যার প্রায় 1/3 শিক্ষা প্রতিষ্ঠানে যায়, এই যে 16-17 কোটি মানুষকে শিশুদের বাদ দিয়ে যে বিনা ব্যয়ে মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা, যাই করি না কেন বঙ্গবন্ধুর ভাবনার মধ্যে কিন্তু কোনোটাই বাদ যায়নি। আইন প্রণয়ন করেছেন যেখানে যেখানে আন্তর্জাতিক ভাবে সমুদ্র সীমা আইন প্রণয়নের আগে বঙ্গবন্ধু বাংলাদেশে সমুদ্র সীমা নিজস্ব আইন তৈরি করে ফেলেছেন, যেটা একটা আন্তর্জাতিক অঙ্গনের মডেল। এই জায়গাগুলো তো নিঃসন্দেহে অনেক অগ্রগতি হতো। তিনি দেখেন 10ই জানুয়ারি 72-এ ফেরত এসেছেন, মানে 9 মাস একটা শত্রু রাষ্ট্র পাকিস্তান তার কারাগারে ফাঁসির হুকুম হয়ে গেছে, সেইখান থেকে দেখেন ফিরে আসলো 7ই জানুয়ারি পাকিস্তান থেকে বিমানে উঠলো, 8ই জানুয়ারি লন্ডনে, 10ই জানুয়ারি দিল্লি হয়ে ঢাকা ফেরত আসলো। এই সময় একটা মানুষের দেখেন, এই সময় উনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ফয়সলা করে ফেললেন যে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য চলে যাবে। আজকে ইউরোপে 76 বছর জার্মানিতে, ইংল্যান্ডে, নানা দেশে আমেরিকান সৈন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গেছে, ওই দেশের কি সংবিধান হবে এইটা আমেরিকা ঠিক করে দিয়েছে, জাপানে কি সংবিধান হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে তারা কোনো দেশের সঙ্গে চুক্তি করতে পারবে না, সামরিক চুক্তি, অন্য দেশে সৈন্য পাঠাতে পারবে না, সমরাস্ত্র কারখানা গড়ে তুলতে পারবে না, সেগুলো আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ঠিক করে দিয়েছিল। আর দেখেন বঙ্গবন্ধু বাংলাদেশে স্বাধীন রাষ্ট্র রাষ্ট্রপতি, তার স্বদেশ ভূমিতে পা রাখার আগে ভারতীয় সৈন্য বাংলাদেশ ভূখণ্ড থেকে চলে যাবে, কারণ তিনি বুঝে গিয়েছিলেন যে একটি দেশে অন্য দেশের যত বন্ধু রাষ্ট্রই হোক না কেন, সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী উপস্থিত থাকলে সেই দেশের সার্বভৌমত্ব আন্তর্জাতিক আইনে স্বীকৃত হয় না, সার্বভৌমত্ব চূড়ান্ত হয় না। সেই কাজটা দেখেন বাংলাদেশ, এই যে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা অক্ষুণ্ণ রাখা, সেটা কিন্তু 74 সালে ভারতের সঙ্গে, ইন্দিরা গান্ধীর সঙ্গে কিন্তু সীমান্ত চুক্তি করে ফেলেছেন যে ভারত আমাদের চেয়ে অর্থনৈতিক শক্তিতে বড়, সামরিক শক্তিতে বড়, আয়তন বলেন নানাভাবে অনেক বড়, যে দেশ মুক্তিযুদ্ধে তার হাজার হাজার সৈন্য প্রাণ দিয়েছে, সেই দেশ তাদের নিয়ন্ত্রণে যত ভূখণ্ড ছিল, আর এই যে ছিটমহল বিনিময়, বাংলাদেশ কিন্তু ভারতকে যত জমি হস্তান্তর করেছে তার চেয়ে বেশি পেয়েছে, একটি বড় শক্তির কাছ থেকে এই বাড়তি জমি উদ্ধার করা দুনিয়ায় এরকম পাবেন না। কাজেই আপনি যে প্রশ্নটা করলে যে বঙ্গবন্ধু বেঁচে থাকলে, এটা আমি আন্তর্জাতিক অঙ্গনের কথা বললাম, কিন্তু দেখেন দেশ খাদ্যাংশ সম্পূর্ণ হতে বঙ্গবন্ধুকে 75 হত্যা করা হয়েছে, শেখ হাসিনার 96 সালে ক্ষমতায় আসার পর্যন্ত অপেক্ষা করতে হলো খাদ্য স্বয়ংসম্পূর্ণতা হওয়ার জন্য,
যমুনায় বঙ্গবন্ধু সেতু নির্মাণের জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় আসার জন্য অবদান অপেক্ষা করতে হলো। পদ্মায় 30,000 কোটি টাকার বেশি ব্যয় সেতু নির্মাণ, কিংবা কর্ণফুলী আমরা ছোটবেলায় পড়তাম যে ব্রিটেনের টেমস নদীর তলদেশ দিয়ে পথ গেছে, সড়ক পথ গেছে, রেল পথ গেছে, আমাদের পাঠ্য বইয়ে পড়ানো হয়। আর এখন বাংলাদেশের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে রাস্তা গেছে এবং সেই রাস্তা আমাদের যাতায়াত যোগাযোগ অনেক উন্নত করে ফেলবে। ঢাকা থেকে বরিশাল বা খুলনা বা যশোর 2-3 ঘন্টার মধ্যে ট্রেনে চলে যাওয়া যাবে, বাসে চলে যাওয়া যাবে। এই যে অভাবনীয় অগ্রগতি, সেজন্য কিন্তু আমাদেরকে 1996 সালে শেখ হাসিনার ক্ষমতায় আসার জন্য অপেক্ষা করতে হয়েছে। তাতেও আবার যখন ক্ষমতার বাইরে চলে গেলেন, আবার 2009 থেকে অপেক্ষা করতে হয়েছে। এই যে সমস্যাগুলো, মানে এই ছেদগুলো নিশ্চয়ই পড়তো না আমরা, অন্তত এইটুকু ধারণা। বঙ্গবন্ধু ক্ষমতায় থাকলে তার মতো ক্যারিশমেটিক নেতা, সম্মোহনী ক্ষমতা সম্পন্ন নেতা, সেটি জনগণের সবচেয়ে কাছে থাকার নেতা যদি থাকতেন, তাহলে নিশ্চয়ই, এবং তিনি 75-এর মৃত্যুর আগে, যে কথাটা বলে শেষ করব, মৃত্যুর আগে কিন্তু বারবার বলছেন যে দুর্নীতি 1 নম্বর সমস্যা। বাকশালের যে 4টা কাজের কথা বলছিলেন, একটা জনসংখ্যা নিয়ন্ত্রণ, একটা দুর্নীতি দমন, একটা কৃষি শিল্পে স্বয়ং সম্পূর্ণতা, এবং আর একটা এই 3টি লক্ষ্য অর্জনের জন্য জাতীয় ঐক্য, এইগুলো নিশ্চয়ই আরো অনেক আগে আমরা অর্জন করতে। নিশ্চয়ই, মানে সেই দূরদর্শিতা সেই অল্প সময়ের মধ্যে তিনি তার ছাপ রেখে গেছেন। অসংখ্য ধন্যবাদ অজয় দাশগুপ্ত, অধ্যাপক গোলাম রহমান। আমরা একটি বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে এসে বাকি বিষয় নিয়ে আলোচনা হবে, থাকুন আমাদের সাথে। বিরতির পরে আবারও আমরা ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। অধ্যাপক ডক্টর গোলাম রহমান আজকের পত্রিকার সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত আজকে আমাদের অতিথি। আমরা বঙ্গবন্ধুর 102তম জন্মবার্ষিকীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম প্রথম অংশে। আরেকটি প্রতিবেদন আজকে আমরা দেখেছি যার শিরোনাম ছিল এরকম যে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামিদের সাথে কেক কেটে জন্মদিন উদযাপন করেছে চকরিয়া থানার ওসি এবং তাকে প্রত্যাহারও করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। অজয় দাশগুপ্ত, পুলিশের এমন আচরণ কি বার্তা দেয়? মানে সামাজিক বিভিন্ন বিষয়ে নিশ্চয়ই তারা যোগ দিবেন, সেখানে কি কি সতর্কতা রাখা দরকার বিশেষ করে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর? আপনার মতামত জানতে চাই। আমি পুলিশের আচরণের আগে ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্রলীগের মতো সংগঠন, বাংলাদেশ স্বাধীন করার লক্ষ্যে বঙ্গবন্ধু যে সংগঠনকে গড়ে তোলা এবং সুসংগঠিত করার দিকে নজর দিয়েছিলেন, কারণ সশস্ত্র যুদ্ধে যেতে হলে তো সেই মানে 49 সালে যখন 48-এ ছাত্রলীগে 49 সালে বলেছিলেন যে তোমাদেরকে কিন্তু সামরিক প্রশিক্ষণ নিতে হবে ছাত্রদের, সেই সংগঠনের নেতাদের থানায় কি কাজ বলেন? তারা কেন থানায় গিয়ে ওসিকে ওসির জন্মদিনে ফুল দিবে? না, তারাই তো মানে হত্যা চেষ্টার পলাতক আসামি, তাদেরকে পুলিশ খুঁজে পাবে সহ। হ্যাঁ, ছাত্র সংগঠন কেন তার থানায় যে, ছাত্র সংগঠনের তো কাজ হচ্ছে স্কুল কলেজে যাওয়া। আমি তো চাই যে এই যে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী কিংবা স্বাধীনতা বার্ষিকী কিংবা 7ই মার্চ ছাত্রলীগ দাবি করে যে তারা বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন, লক্ষ লক্ষ নেতা কর্মী তাদের, তাদের তো উচিত ছিল বাংলাদেশে যে 25,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান আছে, আজকের এই দিনে সেই সব জায়গায় গিয়ে বঙ্গবন্ধুর কথা বলা, কিভাবে মানুষকে সংগঠিত করেছেন, কিভাবে বলেছেন যে আমার জীবনের একমাত্র লক্ষ্য স্বাধীনতা, আর একটা লক্ষ্য দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। তার পরিবর্তে এই সংগঠনের একজন নেতা হত্যা চেষ্টার আসামি হয় এবং খোঁজ নিয়ে দেখেন গিয়ে যাকে হত্যার চেষ্টা হয়েছে সেও এই সংগঠনের ভেতরের এক, তারা কেন থানায় যাবে? এটা হচ্ছে ছাত্রলীগের দেখা, আওয়ামী লীগ তাদেরও এটা দেখা। আর আইন শৃঙ্খলা বাহিনী বহু বছর ছিল যে বিচার বিভাগে যারা থাকে তারা সামাজিক অনুষ্ঠানে যাবে না, ওসির জন্মদিন, ডিসির জন্মদিন, এইগুলো কখনো মানে পাবলিক এসে কেক কাটবে, এটা কি কখনো মানে কোন অন্যরকম মানে রাষ্ট্রাচার মানে বলেন আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন? এটা তো হতেই পারে না, কারণ প্রত্যেকের একটা উদ্দেশ্য থাকতে পারে। এরা যারা কেক কাটবে তারা মনে করে ওসি সাহেবের সঙ্গে কেক কাটলে তো আমার ওই মামলাটা দুর্বল হয়ে যাবে, আমার মামলাটার চার্জশিটটা আমার বিরুদ্ধে যাতে না হয় সেটার চেষ্টা হবে, পুলিশ গিয়ে যখন সাক্ষী দিবে আদালতে, আদালতে যখন উঠবে তখন হবে না, কিংবা অন্যরকম লেনদেনও থাকতে পারে।
এবং এই যে নানান জায়গা আইন শৃঙ্খলা শাসক দলের সাথে যুক্ত হয়ে যারা এগুলোর অবনতি ঘটায় কিংবা অন্যরা ঘটায়, শাসক দলে থাকুক বা বাইরে থাকুক, অপরাধী তো আর শুধু দল করে করে না, এই জায়গাটায় অবশ্যই সর্বোচ্চ সতর্কতা এবং প্রশাসন যেটা বলছে যে তাকে ক্লোজ করা হয়েছে, এইটা প্রশাসনের দিক থেকে একটা অন্যায় অসঙ্গত আচরণ বলে মনে করি। হি মাস্ট বি ফায়ার্ড এবং দৃষ্টান্ত স্থাপন করার কথা বলা হয়, সেটি তো একটি চ্যালেঞ্জ থেকেই যায়, সেই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা হবে? সেটা হচ্ছে যে এই যে ঘটনাটি ঘটলো, কেক কাটার ঘটনাটি, তারপরে সেই ওসিকে ক্লোজ করা হলো, তাই তো? আবার কে যেন ইন্টারভিউতে বলছিলেন যে প্রশাসনের লোকজনদেরকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী লোকজনদের জনগণের সাথে চলতে হবে। অবশ্যই জনগণের সাথে চলতে হবে, কিন্তু তাদের তো অন্তত পক্ষে এইটুকু বোধ শক্তি থাকা দরকার যে তারা কাদের সাথে কেক কাটছেন, কাদের সাথে ছবি তুলছেন, কাদের সাথে আচার বিচার করছেন কিংবা যোগাযোগ রাখছেন কিংবা কাদের সাথে উঠা বসা করছেন। সমাজে তো চোর ডাকাত ভালো মন্দ সবই আছে এবং তাদের কাজ হচ্ছে খারাপ মানুষ যারা আইন বিরোধী, শৃঙ্খলা বিরোধী, তাদের বিরুদ্ধে তাদের শাস্তি পাওয়ার জন্য যা করার দরকার তাই করবে। কিন্তু তারা নিজেরাই যদি এই প্রক্রিয়ার মধ্যে মিশে যান, নিজেদের অস্তিত্বহীন অবস্থায় নিজেদেরকে প্রমাণ করেন যে তাদের সাথে সক্ষমতা করে তুলতে হবে, কাদের সাথে, যারা পলাতক আসামি, যারা তালিকাভুক্ত, এই সমস্ত কালো তালিকাভুক্ত, তাদের সাথে কেন তাদের সেই সক্ষমতা দেখাতে হবে। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তাদের স্বাভাবিকভাবে সামাজিকভাবে গ্রহণযোগ্য হতে হবে এবং এই গ্রহণযোগ্যতার জন্যে তাদের নিজেদেরকে তাদের চরিত্রের প্রমাণ দিতে হবে এবং এই সমাজে তারা কিন্তু সরকারের এমপ্লয়ি, কর্মচারী। এই যে কর্মচারীদের যে বিধি ব্যবস্থা, বিধিবিধান মেনে চলা, সেটা কিন্তু তারা করেন না। তারা সব দিকেই মনে করেন তারা অনেক বেশি ক্ষমতা সম্পন্ন এবং এই যে ক্ষমতার যে ব্যবহার, অসৎ ব্যবহার কিংবা অপব্যবহার, এটি তার প্রমাণ যে তারা দিক বিদিক শূন্য, জ্ঞান শূন্য হয়ে যান। কার সাথে মিশবেন, কার সাথে চলবেন, কার সাথে ছবি তুলবেন, কার সাথে কেক কাটবেন, কোনো জ্ঞান থাকে না। এটি একটি লেসন, এটি একটি মেসেজ শুধু এই এই ওসি সাহেবের জন্য নয়, এটা তাবৎ কর্ম যারা অফিসার আছেন কিংবা ওসিডিসি আছেন কিংবা বিভিন্ন সরকারি কর্মকর্তা আছেন, সবার জন্যই একই বার্তা। সুতরাং এই সব বিষয়গুলো কঠোর অবস্থা দমন করা উচিত। আর কি বিষয় হচ্ছে এতে ক্লোজ করে নেওয়ার এটার একটা আর একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে কি, আরে তাকে বিনা বেতনে এখন পালা হবে, রাখা হবে কাজকর্মহীন, এটা তার এক ধরনের বিনোদন, মানে কাজকর্ম করতে হবে না, সরকারি বেতন পাবেন ইত্যাদি। সুতরাং এগুলি এগুলিকে করে সামারি কোর্টে ট্রায়াল হওয়া উচিত, একবারে মানে খুব মানে নমিনাল সময়ের মধ্যে এই এই বিচারগুলি সমাধান হওয়া উচিত এবং এগুলি যদি যদি অফিসিয়াল ডিসিপ্লিন মেনটেন করে করা হয় এবং অফিসিয়াল ইনকোয়ারির মাধ্যমে করা হয়, এগুলো আরো দ্রুত করা সম্ভব এবং সেই সেই ডিসিপ্লিনারি অ্যাকশনে যত শীঘ্র যাওয়া সম্ভব সেটা করা উচিত। কারণ প্রতিটি অফিসেরই অফিসিয়াল যে ডিসিপ্লিন আছে সেখানে এগুলো এগুলো বিশেষভাবে নজরদারি করার কথা। মানে সেই জায়গায় ঘাটতি থেকে যায়, মানে প্রায়শই এই ধরনের বিষয় আমরা দেখি, মানে সেই ঘাটতি থেকে যাওয়ার পেছনে দায়টি কার? হ্যাঁ, মানে এই যে ঘাটতি থেকে যায়, ঘাটতি থাকাটা মানে এটাই একটা কালচার হয়ে দাঁড়িয়েছে বিষয়টা এই জায়গায়। এই জায়গাটা আমাদের অনেক বেশি দৃষ্টি দেওয়া দরকার, অনেক বেশি অ্যাড্রেস করা দরকার। এবং এই যে আইনের শাসনের কথা আমরা বলি, মুখে মুখে বলি যে আইনের শাসন, আইনের শাসন, এখন আইন যারা পরিচালনা করেন, আইনের শাসন যারা রক্ষাবেক্ষা করেন, যারা এটা ধারণ করেন, তাদের তো নিজেদেরকেও প্রমাণ করতে হবে যে তারা আইনের শাসনের পক্ষে। এখন এই সব এখন এই দাগি কিংবা কালো তালিকাভুক্ত লোকজনের পাশে যদি তাদের এইভাবে আচার আচরণ হয়,
তাহলে সাধারণ মানুষ নাগরিকরা কোথায় যাবেন, নাগরিকরা কোথায় যেয়ে সান্ত্বনা পাবেন? তারা তো ওই ওই যে পুলিশ স্টেশন কিংবা থানায় ভালো মানুষ কোনোভাবেই যাওয়ার কথা না, কিন্তু তাদেরই যাওয়ার কথা ছিল যে তারা বিচার পাবেন, তারা অসুবিধা হলে তারা বলতে পারবেন। কিন্তু ওই যে বাঘের ছেলে 18 ঘা আর পুলিশের ছেলে নাকি 19 ঘা কথা আছে, সুতরাং এখন মানুষ ভয় পায়, পুলিশের কথা শুনলেই ভয় পায়, বিষয়টা এরকম। ভুল বার্তা ঠিকই সাধারণ মানুষের কাছে চলে যাচ্ছে এই তাদের এ ধরনের আচরণে। ধন্যবাদ অধ্যাপক গোলাব রহমান, অজয় দাশগুপ্ত। আমরা আরেকটি বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে বাকি বিষয় নিয়ে আলোচনা হবে, সাথেই থাকুন। আমরা বিরতির পরে ফিরে এলাম নিচল টাকা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ডক্টর গোলাম রহমান এবং সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্তকে নিয়ে আজকে আলোচনা করছি। আলোচনার প্রায় শেষ দিকে আমরা একটু কিয়েভ প্রসঙ্গে, রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে সেইখানে যেতে চাই। পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা এবং আলোচনার মধ্যে ইউক্রেনে হামলা আরও তীব্র হচ্ছে, তবু যুদ্ধ বন্ধে আশা করছে কিয়েভ এবং মস্কো, এরকম একটি শিরোনাম আমরা করেছিলাম। ডক্টর গোলাম রহমান, কথার লড়াই আমরা দেখছি, বাইডেন যুদ্ধাপরাধী বলে পুতিনকে উল্লেখ করছে, এই কথার লড়াই কতখানি প্রভাব ফেলবে মূল লড়াই, আপনার কি মনে হয়? এখন যুদ্ধ মানে তো শুধু যুদ্ধ না, যুদ্ধ কিন্তু একটা কথা আছে যে মিডিয়া ম্যানেজ ওয়ার, মিডিয়াতে টিকে থাকাও একটা বড় যুদ্ধ। এখন এই গোলাবারুদের যুদ্ধ যেমন যতখানি গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা যুদ্ধ করে, তাদেরকে বিশ্ব বিবেকের কাছে নানান ধরনের কৈফিয়ত দিতে হয়, তাদেরকে বিভিন্ন পক্ষ অবলম্বন করতে হয়, নিজের পক্ষের জন্য টানতে হয়, এই সমস্ত কারণে তাদের মানসিক যুদ্ধ বড়, তাদের কথার তুবড়ি অনেক বেশি, রিটোরিক্স, এই রিটোরিক্স, এই কমিউনিকেশনের ভাষায় এটা খুবই জরুরি তাদের জন্য। এখন বাইডেনই বলেন আর পুতিনই বলেন, তারা নিজেদের জায়গা থেকে যা খুশি বলতে পারেন, কারণ যুদ্ধ করার জন্য সবকিছুই ফেয়ার, ব্যাপারটা এইরকম। এখন কথা হচ্ছে যে আমরা তাদের কথায় কতটা নাচবো, কিংবা কথাটা তাদের কথাকে কতটা গুরুত্ব দিব, কিংবা কথার আদৌ আসলেও কোনো গুরুত্ব আছে কিনা। মূল বিষয় তো হলো যুদ্ধ, যুদ্ধটা থেমে যাচ্ছে না। তবে আমার আশা হচ্ছে, প্রত্যাশা হচ্ছে যুদ্ধ শিগগির থেমে যাক। নির্মল দুগুণের কবিতা আছে, যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানে আমার প্রতি তোমার অবহেলা। যুদ্ধ মানে তো অবহেলা, একজনের প্রতি আজ আর শত্রুতা, এর বাইরে তো কিছু না। সুতরাং আমি বিষয়টি পছন্দ করি না, সত্যি কথা বলতে খুব স্বাভাবিক, ব্যক্তিগত ভাবে আন্তরিক ভাবে যুদ্ধের বিরুদ্ধে। আমার মনে হয় যুদ্ধের সংবাদ না পড়তে পারলে সবচেয়ে ভালো ছিল, যুদ্ধের সময় গণমাধ্যমের ব্যবহার বেড়ে যায়, জনগণ যুদ্ধের খবরাখবর রাখতে পছন্দ করে, কিংবা জানতে চায়, উৎসাহ বেড়ে যায়, এটা হচ্ছে একটা প্রবণতা, এবং এক ধরনের আবার যুদ্ধ বন্ধের একটা আশাও তীব্র হচ্ছে, তার বাইরে যদি প্রলম্বিত হয় তার একটা সুদূরপ্রসারী প্রভাব নিশ্চয়ই পড়বে আমাদের উপর, সেটিকে আপনি কিভাবে, সেই আশঙ্কাটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? কুয়েত তো অনেক ছোট জায়গা ছিল ইউক্রেনের তুলনায়, আমেরিকা যখন কুয়েতকে মুক্ত করা সাদ্দাম হোসেনের ইরাক থেকে, তখন যে ব্যাপকতায় সামরিক অভিযান চালিয়েছিল সেই তুলনায় কিন্তু রাশিয়ার সামরিক অভিযান এখনো ততটা হয় নাই। কিন্তু তারপরেও দেখেন মানে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, গমের দাম বেড়েছে, আরও বহু যদি এটা প্রলম্বিত হয় সেটা কিন্তু বাড়বে, এটা হচ্ছে একটা দিক। আর একটা হচ্ছে এই যে পুতিন, রাশিয়ায় কমিউনিজম যাতে না থাকে, পূর্ব ইউরোপে কমিউনিজম না থাকে, সেটার জন্য তো এই আমেরিকা, এই ব্রিটেন, এই জার্মানি, এই ফ্রান্স, এরা সম্মিলিতভাবে চেষ্টা চালিয়েছে। আজকে তাদের পছন্দের শাসনিত রাশিয়ায় আছে, তাদের পছন্দের শাসনিত ইউক্রেনে আছে, কিন্তু কেন মানব জাতির উপরে এই যুদ্ধ? শুধু তার ওই দেশের উপরে চাপিয়ে দেওয়া হয় নাই, ক্ষয়ক্ষতি তাদের হয়েছে, গোটা মানব জাতি, এবং কোনো কারণে মাথা গরম হয়ে হোক, বাধ্যবাধকতাতে হোক, কেউ যদি একটা পারমাণবিক অস্ত্রের বোতামে টিপ দিয়ে দেয়, কাজে এই যে ধনী দেশগুলো যারা দাবি করে, এই বাইডেন বলেন আর ফ্রান্সের নেতৃত্ব বলেন, জার্মানির নেতৃত্ব বলেন, ব্রিটেনের নেতৃত্ব বলেন, রাশিয়ার নেতৃত্ব বলেন, চীনের নেতৃত্ব বলেন, প্রত্যেকেরই বোঝা উচিত যে এইটা তো কোনো দেশের কোনো স্বার্থ, আমাদের বাংলাদেশের তো কোনো স্বার্থ
রক্ষা করবে না এই যুদ্ধ, কিন্তু আমাদের অনেক উন্নয়ন প্রকল্প বিঘ্নিত হতে পারে, আমাদের অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যেতে পারে, অনেক বেশি দামে তেল কিনতে হবে, তার প্রভাব অনেক জায়গা পড়বে। কাজে মানব জাতির সম্মিলিত প্রত্যাশা হওয়া উচিত অবিলম্বে এই শুভবুদ্ধির উদয় হোক, এবং সেই যে শান্তির আন্দোলন একসময় জোরালো ছিল বেশিব্যাপী বাংলাদেশেও ছিল, সেই শান্তির জন্য আন্দোলন, বিশ্ব শান্তির জন্য আন্দোলন, শান্তিপূর্ণ উপায়ে সমস্ত যে কোনো বিরোধের আলাপ আলোচনার মধ্য দিয়ে নিষ্পত্তি করা, এবং সেই ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা রাখা। আজকে রাশিয়া খেলতে পারবে না সেই নির্দেশ জারি করে দিচ্ছে আমেরিকা, কোন দেশে কোন মিডিয়া চলবে সেটা ঠিক করে দিচ্ছে আমেরিকা কিংবা রাশিয়া, এই জায়গাগুলো থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারবে না, তাই না? বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ যাতে বন্ধ থাকে সেটার জন্য চাপ সৃষ্টি করছে, এগুলো তো খুবই অনুচিত, খুবই অন্যায়। আমরা কিন্তু এইগুলো, এই যে $80 কোটি অস্ত্র দিচ্ছে এই ইউক্রেনকে, এটা মানে কার বিরুদ্ধে ব্যবহার হবে? জনগণের বিরুদ্ধেই তো, রাশিয়ার জনগণের বিরুদ্ধে, কিংবা ইউক্রেনের জনগণও মারা যাবে। এই অস্ত্র ব্যবসায়ীদের স্বার্থে তো মানব জাতি নেতৃত্ব বা বিভিন্ন দেশের নেতৃত্ব, যে কোনো ভাবে সাধারণ মানুষই তার ভুক্তভোগী হচ্ছে, যে দেশেরই হোক, এবং এই অর্থ যাতে জনকল্যাণে ব্যয় হয়, শিক্ষা স্বাস্থ্য সেবায়, সেটাই সকলের কাম্য হওয়া উচিত, এবং সকলকেই কাম্য না করছে নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ, অযোধ্য ধন্যবাদ ডক্টর গোলাম রহমান, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ সাথে ছিলেন। এই ছিল আজকের নিউজ রোল, নিবেদিত সংবাদ সম্প্রসারণ, থাকুন ডিবিসি নিউজের সাথে।